أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شكرا شكرتي بندو تمرا كمون أسو আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নাজমুল হক, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আখলাকে হামিদা সম্পর্কে আলাপ আলোচনা করেছি। আজকে আমরা তাকওয়া সম্পর্কে আলোচনা করব। তো তাকওয়ার শুরুতে আমরা তাকওয়ার পরিচয় আমরা জেনে নেব। তাকওয়া শব্দটি মূলত আরবি, এর অর্থ হচ্ছে বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা, নিজেকে হেফাজত করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে ফরহেজগারি, ক্ষোধাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার, পাপকাজ থেকে নিজেকে বিরত রাখাকে তাকওয়া বলা হয়। অর্থাৎ সর্বপ্রকার পাপ পঙ্কিলতা থেকে নিজেকে বিরত রাখাকেই তাকওয়া বলা হয়। অন্য কথায়, সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকেই তাকওয়া বলা হয়। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালনা করাকেই তাকওয়া বলা হয়। আর যিনি তাকওয়া অনুযায়ী জীবন পরিচালিত করেন তাকে কি বলা হয়? তাকে মুত্তাকি বলা হয়, অর্থাৎ খোদা ভীরু তাকে বলা হয়। আচ্ছা, তো মহান আল্লাহকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, সম্মানদাতা, ইজ্জতদাতা, অর্থাৎ সর্বময় সমস্ত ক্ষমতার অধিকারীকে আল্লাহ তাআলা, তিনি আমাদের সব কিছু দেখেন এবং জানেন। আমরা যেভাবে আমাদের সামনে যে জিনিসটুকু আছে আমরা দেখতে পাই, কিন্তু পিছনে আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলার ক্ষেত্রে এরকম নয়। আল্লাহ তাআলার সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি, আসমান, জমিন, এই কুল কায়নাতের ভিতরে যত যা কিছু হচ্ছে আল্লাহ তাআলা সেটা দেখেন এবং তিনি জানেন। তিনি শাস্তিদাতা ও মহাপরাক্রমশালী। অর্থাৎ কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ইচ্ছা করে শাস্তি দিতে পারেন তার পাপের কারণে, আবার তাকে শান্তিও দিতে পারেন। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। হাশরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন, অতঃপর পাপ কাজের জন্য শাস্তি দেবেন। আল্লাহ ভীতি হলো আল্লাহ তাআলার সামনে জবাবদিহির ভয়। অতঃপর এরূপ অনুভূতি মনে ধারণ করা করে সকল পাপ থেকে বেঁচে থাকতে হয়। সকল প্রকার অন্যায়, অশ্লীল ও বেহায়াপনা কাজ এবং চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখতে হয়। আল্লাহ তাআলাকে ভয় করলে এসব পাপ থেকে সহজেই বেঁচে থাকা যায়। আল্লাহ তাআলা এই প্রসঙ্গের বাণী হলো, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে ও কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে তার স্থান হবে জান্নাত। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া, যে আল্লাহ মানে আমরা যা তো যা কিছু পাপ করি তার কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আমাদের কিছু কর্মের জন্য জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই আল্লাহ তাআলার ভয়ে যখন কুপ্রবৃত্তি অর্থাৎ খারাপ থেকে যখন নিজেকে বেঁচে থাকবে বা নিজেকে হেফাজত করে রাখবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সূরা নাজিয়াতের আয়াত 40 এবং 41 আল্লাহ তাআলা এটা বলেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তাকওয়ার যে গুরুত্ব রয়েছে এই সম্পর্কে আলোচনা করব। একজন মুমিন ব্যক্তির জীবনে তাকওয়ার গুরুত্ব অনস্বীকার্য। অর্থাৎ তাকওয়া অবশ্যই তার ভিতরে থাকতে হবে। যদি তার ভিতরে তাকওয়া না থাকে তাহলে সে ব্যক্তি মুমিন হতে পারবে না। তো এটা কিন্তু সহজ গুণ, এটা একটা মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনকে সম্মান ও মর্যাদা দান করে। ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো মুত্তাকিগণ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা বাণী হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে আল্লাহ তাআলার নিকট সম্মানিত সেই ব্যক্তি সবচেয়ে বেশি
যে তাকওয়াবান, অর্থাৎ যার তাকওয়া বেশি আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুনিয়াবী ক্ষেত্রে মানুষকে প্রাধান্য দিয়ে থাকি যে কার ভালো চাকরি আছে, কার ভালো টাকা পয়সা আছে, কার ক্ষমতা আছে, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা তাকে সম্মান বা মর্যাদা দিয়ে থাকি। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন স্রষ্টা, এমন একজন রব, এমন একজন প্রতিপালক যিনি এই সমস্ত কোনো কিছুই দেখেন না, তিনি শুধু তার অন্তরটা দেখেন। অর্থাৎ যে ব্যক্তি তার উপরে বেশি নির্ভরশীল, বেশি তাকওয়াবান, তিনি সেই বান্দাকে বেশি মর্যাদা দিয়ে থাকেন। ধন সম্পদ শক্তি ক্ষমতা গাড়ি থাকলেই দুনিয়াতে সম্মান পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মান লাভ করা যায় না। আল্লাহ তাআলার কাছে সম্মান লাভ করার একমাত্র মাধ্যম হচ্ছে কি? তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়াবান, মুত্তাকি, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। শুধু কি ভালোবাসেন তা নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি তাকওয়াবান, আল্লাহ তাআলা তাকে তার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা এমনভাবে করে দিবেন, সে সেখান থেকে মানে রিজিক এমন জায়গাতে ব্যবস্থা করবেন যেটা সে ব্যক্তি নিজে কল্পনা করতে পারে না। অর্থাৎ মুত্তাকি ব্যক্তির জন্য পরকালে তো পুরস্কার অবশ্যই রয়েছে, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিয়ে থাকেন। সবচেয়ে মজার বিষয় হলো, যখন কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহ তাআলা তাকে ন্যায় ও অন্যায় পার্থক্য করার শক্তি দিবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজে যে সমস্ত মানুষ যারা খারাপ মানুষ, যারা নিজেদেরকে কুপথে পরিচালিত করে, এদের ভিতরে আল্লাহ তাআলা কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা শক্তি বা এটার বিবেচনা করার মতো সামর্থ্য দেয় নাই। কিন্তু যিনি তাকওয়াবান আল্লাহ তাআলা তাকে এই শক্তি এই ক্ষমতা দান করবেন এবং আল্লাহ তাআলা তার পাপসমূহ মোচন করে দিবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন, আর আল্লাহ তাআলা অতিশয় মঙ্গলময়। সূরা আল আনফাল আয়াত 29। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যায় অন্যায় পার্থক্য করার যে ক্ষমতা, যেই সক্ষমতা, এটা কিন্তু বিরাট ব্যাপার। সমাজে অনেক অনেক মানুষ রয়েছে যাদের ভিতরে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম হচ্ছে এটা কিন্তু তাদের হুঁশ থাকে না। অর্থাৎ এইটা যে বিশ্লেষণ করবে, এই বিশ্লেষণ করার মতো শক্তি সামর্থ্য তার ভিতরে নেই। একজন বান্দা হিসেবে তার কোনো মূল্যই নেই। কিন্তু যখন একজন ব্যক্তির ভিতরে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো সক্ষমতা ক্ষমতা থাকে, আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দান করেন, এটা কিন্তু তার পক্ষ থেকে বিরাট নিয়ামত। এইটা শুধুমাত্র মুত্তাকিদের পক্ষেই কি সম্ভব। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে কি সফলতা, তারা দুনিয়াতেও যেমন সফল হবে পরকালীন সমস্ত জায়গায় তারা ইনশাআল্লাহ সফল হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রত্যেকটি কাজে তাকওয়ার অনুশীলন করার চেষ্টা করব। তো এবার আমরা আলোচনা করব নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব, অর্থাৎ আমাদের জীবনে তাকওয়ার যে বাস্তব প্রভাব পড়বে, যে নৈতিক জীবন গঠনে ও নীতি নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য। তাকওয়া সকল সদ্গুণের মূল, ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হল তাকওয়া। তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে, হারাম বর্জন করতে, হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সময়ে যেমন একই অফিসে যখন মানুষ কর্ম করে, কেউ হয় অফিসের বস, আবার কেউ কর্মচারী হয়, তো এই যে অনেকের বিভিন্ন অফিসে সুদ ঘুষের একটা ব্যবস্থা আছে, অর্থাৎ সেটা খাওয়ার বা নেওয়ার মতো একটা সুযোগ আছে, কিন্তু যে ব্যক্তি তাকওয়াবান সে কখনো এই কাজটা করবে না। তাকওয়াবান ব্যক্তি ক্যামেরার সামনে যেরকম সচল, ক্যামেরা না থাকলেও সেখানেও সচল, কিন্তু তাকওয়া যার ভিতরে নাই, সাংবাদিক যখন ক্যামেরা ধরে বা কোনো জনসম্মুখে প্রকাশ্যে তখন খুব ভাব দেখায় না, সে এই সমস্ত কিছু কিছু করে না, যখনই আড়াল হয়ে যায় তখন তার যে খারাপ যে একটা মন মানসিকতা প্রভাকাণ্ডা সেটা কিন্তু তখন শুরু হয়ে যায়। তো সবচেয়ে শিক্ষার্থী কিন্তু এই তাকওয়ার প্রভাবের কারণে মানুষ নানান রকম পাপ থেকে বিরত
থাকে। স্বাভাবিক ক্ষেত্রে মানুষ রাস্তায় যখন মানুষ চলাফেরা করে আজ এই সমস্ত জিনিসের দিকে দৃষ্টিপাত করলে আমাদের পাপ হয়। সাধারণত তাকওয়াবান ব্যক্তি সেখান থেকে বেঁচে থাকে। তাকওয়াবান ব্যক্তি সাধারণত অন্যায় অশ্লীল কাজ থেকে কি বেঁচে থাকে। আর যার ভিতরে তাকওয়া নাই তার কোনো কি বিধি নিষেধ নাই, কোনো বালাই তার ভিতরে নাই। তাকওয়াবান ব্যক্তি যখনই কোনো কিছু খারাপ করতে চায় তার ভিতরে দিলে স্মরণ হয় যে আমি যা কিছু করতেছি দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কোনো কেউ দেখতে পায় নাই, কিন্তু কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। এবং আমার যে কাঁধে যে দুইজন ফেরেশতা রয়েছেন তারা আমার পাপ এবং নেকি তারা যে লিখতেছেন তারাও দেখতেছেন। এই বিশ্বাসে কিন্তু সে খারাপ কাজে জড়িত হয় না। আর খারাপ কাজে জড়িত যদি হই অবশ্যই আল্লাহ তাআলার কাছে হাশরের মাঠে লজ্জিত হতে হবে, অসংখ্য গুণিত মানুষের সামনে লজ্জিত হতে হবে। এই ভয়ে সে দুনিয়াতে সৎ জীবন যাপন করে। আর যার ভিতরে তাকওয়া নাই সে তো আল্লাহকেই স্বীকার করে না, সে তো পরকালকে স্বীকারই করে না। তখন সে স্বীকার করলেও কতটুকু করে? মুখে মুখে। এখন ধর্ম যারা পালন করে বা ধর্মভীরু ব্যক্তি বা হুজুর যারা আছে এটা বলতেছে না শুনেই বা কী করবো এমনটা, কিন্তু নিজের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সৎ পথে চলবে এইটা তার ভিতরে কাজ করে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের বাস্তব জিন্দগিতে অবশ্যই তাকওয়ার অনুশীলন করব, তাকওয়াটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। তাহলে তাকওয়া কী করবে? আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে তুলবে এবং আমাদেরকে সচ্চরিত্রবান ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে আমাদেরকে তখন অনুপ্রাণিত করবে, ফলে মুত্তাকিগণ সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত হয়। অন্যদিকে যার ভিতরে তাকওয়া নাই সে নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে পারে না, সে নানান রকম অন্যায় অশ্লীলতায় বিহাপনায় জড়িয়ে পড়ে। আমরা যদি আমাদের সমাজের দিকে দৃষ্টিপাত করি, সমাজের যে সমস্ত লোকগুলি খারাপ লোক অবশ্যই তার ভিতরে কী নেই? তাকওয়া নেই। যে যারা ভালো লোক বা সমাজ যারা আদর্শ ব্যক্তি হিসেবে বিবেচিত হয় তার সবাই তাকওয়াবান। আমরা ইসলামী জিন্দগিতে যদি জায়গায় আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আদর্শবান, তিনি ছিলেন তাকওয়াবান, তার সাহাবায়ে কেরাম ছিলেন এবং তাকে যারাই অনুসরণ করছে তারাই আদর্শবান তাকওয়াবান হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মডেল হিসেবে আমরা বিভিন্ন ব্যক্তিকে ফলো করি, বিশেষ করে আমরা যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি ফলো করি অবশ্যই আমাদের জীবন শান্তিময় হবে, সুন্দর হবে, সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তব জীবনে তাকওয়ার অনুশীলন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।